আমি ভীষণভাবে চাই প্রেমে পড়া দুটো মানুষ অন্তত একবার একসাথে পাহাড়ে যাক, গাদাগাদি করে বসুক পাহাড়গামী কোনো শেয়ার গাড়িতে, গাড়ি থেকে খাদের দিকে তাকিয়ে দারুণ ভয় পায়, পাকদণ্ডি বেয়ে উঠতে উঠতে মাথা ঝিমঝিম করো হালকা হালকা, মেঘ ভেসে আসতে দেখলে আনন্দের লাফা, কুয়াশায় মাখামাখি হয়ে যাক একেবারে, আর তারপর ঠান্ডা লাগিয়ে খুব ঢাকটানুক দুজনে, এক প্লেট ধোয়া ওঠা মোমো কিনে দুজনে মিলে ভাগ করে খাক, ঝর্নার ধারে বসে খিচুক, চুপ করে খুব ঠান্ডা নেমে আসলে এক চাদরের নিচে ঠকঠক করে কাঁপো পোড়া, গা ছ্যাক ছ্যাক করুক, তারপর খাড়াই রাস্তা ধরে নিজেদের মাথা খোঁচার জায়গার দিকে হাঁটতে হাঁটতে মাঝপথে শরীর খুব ক্লান্ত হয়ে গেলে পার একদম না চললে দম বন্ধ হয়ে আসলে ওরা বসুক পাশাপাশি, একটু জিরিয়ে নিক আবার হাঁটা শুরু করার আগে, কোনো কথা না বলুক একে অপরকে জড়িয়ে অপার মুগ্ধতায় তাকিয়ে থাকুক পাহাড়ের দিকে, আর বুঝতে শিখুক ভালোবাসাও আসলে পাহাড়ে হাঁটার মতো, আপেক্ষিকভাবে সবটুকু সুন্দর লাগলেও ব্যাপারটা আসলে অতটা সহজ নয়। শুরুর দিকের মুগ্ধতা পার করার পর সম্পর্কেও বিভিন্ন বাধা বিপত্তি আসবে, ঝগড়া হবে, তর্ক হবে, মান অভিমান হবে, ভুল বোঝাবুঝি হবে, ক্লান্ত লাগবে কখনো কখনো, কিন্তু ভালোবাসলে হাল ছাড়া যাবে না, নিজেদের স্থির করা গন্তব্যে পৌঁছাতে হলে হাঁটতে হবে একই সাথে। লেখা অমিত দত্ত।